এত বড় পাথর খুব কমই দেখা যায়, বড় পাথরের একটা ঝুঁকি আছে। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন। আমরা যখন রোগীদেরকে দেখি এবং কোনো একটা রোগের নাম বলে বলি যে আপনার এই রোগটা হয়েছে, তখন অনেক সময় অনেক রোগী বলে যে স্যার আমাদের কেন এই রোগটা হয়, বা অনেকে এরকম উল্লেখ করে বলে যে আমরা গরিব মানুষ আমাদের কেন এই রোগটা হয়, বা অন্য কোনো বিশেষ কোনো শ্রেণীর রোগী হলে বলে যে আমাদের এই বিশেষ শ্রেণীর রোগীদের কেন এই রোগটা বেশি হয়। আসলে রোগ হওয়ার ক্ষেত্রে ধনী গরিব বা কোনো ধর্মীয়, যেমন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা কোনো অঞ্চল, খুব বেশি ভেরিয়েশন বা তারতম্য ঘটে না। যে কোনো রোগ যে কোনো মানুষেরই বা যে কোনো এলাকার লোকেরই হতে পারে। তবে এটা ঠিক, কিছু কিছু রোগ কিছু বয়স ভিত্তিক থাকে, কিছু রোগ কিছু এলাকা বা অঞ্চল ভিত্তিক, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে কিছু রোগ বেশি হয়। যেমন একটি রোগ বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, লিভারে পাথর সাধারণত বাংলাদেশের কক্সবাজারের ওই জোনটায়, দ্যাট মিন চিটাগং রিজিয়নটায় বেশি হয়। আমি লিভার পাথরের যত রোগীর অপারেশন করেছি তাদের 90% বাড়ি হচ্ছে কক্সবাজার এবং তার আশেপাশের লোকজনের। তার মানে আমরা ধরেই নেই যে কোনো একটা বিশেষ কারণ কক্সবাজারের ওই এরিয়ার মানুষের ভিতরে থাকে বা তাদের খাওয়া রুটিনের ভিতরে থাকে, যার কারণে লিভারে পিত্তথলির পাথর হওয়ার ঝুঁকি ওই এলাকার মানুষের বেশি। আবার অনেক রুগী বলে যে স্যার আমাদের রুগীদের তো রোগ হয়, ডাক্তারদেরও রোগ হয় কিনা। এজন্যই আজকে ভিডিওটা করা, যে আজকে আমি যে রুগীর অপারেশন করলাম উনি একজন ডক্টর, ফিমেল পেশেন্ট, ওনার হাজবেন্ডও ডক্টর। ওনার হাজবেন্ড অপারেশন থিয়েটারে ছিলেন, অপারেশনটা আমি কিভাবে করি সেটা দেখার জন্য। যদি আমার হাতে দেখেন যে এটা একটি পিত্তথলি, ডাক্তার রুগীর পেট থেকে ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসলাম, অর্থাৎ পেট না কেটে জাস্ট ছিদ্র করে কেন করলাম আপনারা একটু দেখুন যে পিত্তথলির ভিতরে কি ছিল। আমরা পিত্তথলিটা একটু কাটলাম, দেখেন একেবারে আলকাতরার মতো বের হচ্ছে এবং সাথে বিশাল একটা পাথর, প্রায় 4 সেন্টিমিটার মতো। এত বড় পাথর খুব কমই দেখা যায়, বড় পাথরের একটা ঝুঁকি আছে। গবেষণায় দেখা গেছে যদি কোনো পাথরের সাইজ 3 সেন্টিমিটার বা তার বেশি হয় তাহলে উক্ত পাথর পিত্তথলিতে ক্যান্সারের ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রোগ হওয়ার ক্ষেত্রে ডাক্তার বা নন ডক্টর কোনো বিষয় না, সবারই হতে পারে। তবে যেটা বলছিলাম, কোনো কোনো অঞ্চল ভেদে কিছু রোগের পার্থক্য থাকতে পারে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।